লেআউট কি ড্রয়িং শিটে যে ড্রয়িং করা আছে তা হুবহু মাঠে সেট করাকে লেআউট বলে গ্রিড লাইন কাকে বলে কাজ করার সুবিধার জন্য ড্রয়িংয়ে নির্দিষ্ট দূরে দূরে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে সেন্টার লাইন কাকে বলে যে রেখা কলাম বা ফুটিংয়ের ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে লেআউট করার সময় মাটাম পরীক্ষা কীভাবে করা হয় প্রতি কর্নারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে তিন ফিট ও চার ফিট এবং এর অতিভুজের পরিমাপ পাঁচ ফিট এর সাহায্যে প্রত্যেক কর্নারে নব্বই ডিগ্রি সেট করা যাবে একটি কলাম ফুটিংয়ের কোন স্থানে বসবে কলামের সেন্টার লাইন ও ফুটিংয়ের সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে বিশেষ কোনো কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না